করোনা পরিস্থিতি রাজ্যে ভয়াবহ আকার ধারণ করায় বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌর নির্বাচন 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে রাজ্য কমিশন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যান্য পৌরসভাগুলি নির্বাচন হওয়ার কথা আছে 27 ফেব্রুয়ারি। সেই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর এলাকার রাজনৈতিক দলগুলি তাদের ঘর গোছাতে শুরু করেছেন বৃহস্পতিবার শহরের 33 নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলের প্রচার চালানোর পাশাপাশি দেওয়াল দখল করতে শুরু করেছে। এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে তৃণমূল কর্মীরা জানান। আজকে আমরা 33 নম্বর ওয়ার্ডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের 33 নম্বর ওয়ার্ডের দলীয় কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আমাদের দলের ঘোষণার মুখে। তাই আমরা 33 নম্বর ওয়ার্ডে দলীয় যা কাজকর্ম আমরা অলরেডি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। কি করছেন দেয়ালে? আজকে আমরা দেওয়াল লিখছি এবং দেওয়ালে যে সাইড ফোর হচ্ছে সেই সাইড ফোরগুলো আমরা করছি। ক্যান্ডিডেটের নাম বাদ দিয়ে দল যাকে ক্যান্ডিডেট দেবে আমরা তাকে মেনে নেব। তার পাশে আমরা সেখানে দেওয়ালে সাইড ফোর লিখছি 2022 থেকে 2026 পর্যন্ত। কোন কোন জায়গা জুড়ে করা হলো এটা? আমরা মোটামুটি অলরেডি নুরানি মসজিদ পাড়া, তেলমারি পাড়া, পণ্ডিতপুকুর, আমাদের এনডি কায়েম লেন যেটা সারখানাগুলির মধ্যে পড়ছে, এবং বড়বাজার, টিকেপাড়া, খাঁপাড়া, ওইলিবাড়ি, চয়নবাগান, টোটাল আমাদের যতগুলো এলাকা আছে ছটা পাটের মধ্যে আমরা সমস্ত জায়গায় সাইড ফোর করছি 2022 টু 2026। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।